স্টুডেন্ট অলরেডি আমরা অ্যালডল মেকানিজম সম্পর্কে জেনেছি আজকে আমরা যেটা স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট তৈরি হয় তার স্থায়িত্ব কীভাবে নির্ভর হয় স্থায়িত্ব কার কার কেমন হয় সেটা আমরা জানবো আমরা জানবো মিক্সড অ্যালডল অর্থাৎ যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে এমন দুটো কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যালডল করলে কেমন হবে বা যা একজন একটা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে একটা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই তাদের ক্ষেত্রে যদি আমরা অ্যালডল কনডেনসেশন করি এবং তাদের অ্যালডল কনডেনসেশন করার ফলে কোন প্রোডাক্টটা বেশি করে তৈরি হবে কোনটা কম তৈরি হবে এবং সেটা তৈরি হতে গেলে মেকানিজম ছাড়া আমরা কিভাবে চট জলদি প্রোডাক্ট লিখে ফেলতে পারবো সেটা আমরা ডিসকাশন করব এবং আমরা যদি একই কম্পাউন্ডের মধ্যে দুটো কার্বনিল গ্রুপ থাকে তাহলে কোনটা কার্বনিলের ক্ষেত্রে বা কোন কার্বনিল গ্রুপটা কিভাবে রিয়াকশন করে কত মেম্বার একটা রিং তৈরি করবে যেটাকে আমরা নাম দেবো মলিকুলার অ্যালডল কনডেনসেশন তার ক্ষেত্রে কি রিয়েজেন্ট ব্যবহার করা হবে কোন ধরনের প্রোডাক্ট তৈরি হবে সেটা আমরা বিশদে আলোচনা করব। এবং সবশেষে যদি আমাদের আনসিমেট্রিক্যাল কার্বনিল কম্পাউন্ড থাকে অর্থাৎ সিও গ্রুপের দুদিকে যদি কার্বন সংখ্যা অসমান হয় তাদের ক্ষেত্রে যখন আমরা খার মাধ্যম এবং অ্যাসিড মাধ্যমে অ্যালডল কনডেন্সেশন করব তার ক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে একই না আলাদা এই সমস্ত বিষয় আলোচনা করব আজকের আলোচনাতে সুতরাং তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো এই দুটো অ্যানোলেট অলরেডি আমরা পেয়েছিলাম একটা তৈরি হয়েছিল অ্যাসিডাল ডিহাইটের যখন অ্যালডল কনডেনসেশন হয় আরেকটি অ্যানোলেট তৈরি হয়েছিল যখন অ্যাসিটনের অ্যালডল কনডেনসেশন হয় এবং আমরা বলেছিলাম দুটো অ্যানোলেট এইভাবে রেজোনেন্স করে রেজোনেটিং স্ট্রাকচার গঠন হয় এবং এই রেজোনেন্সের ফলে তারা স্থায়িত্ব লাভ করে এখন প্রশ্ন হলো এই অ্যালডিআইড থেকে প্রাপ্ত এনোলেট এবং অ্যাসিডন থেকে প্রাপ্ত এনোলেট অর্থাৎ কিটন থেকে প্রাপ্ত এনোলেট এইগুলোর মধ্যে কার স্টেবিলিটি বেশি দেখো ভালো করে লক্ষ্য করে এখানে এই যে এনোলেটটা রয়েছে এর যে ডবল বন্ড আর এই যে এনোলেটটা রয়েছে এর ডবল বন্ড এই দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসিডন থেকে বা কিটন থেকে প্রাপ্ত যে এনোলেট সেই এনোলেটের যে ডবল বন্ড সেই ডবল বন্ডের প্রতিস্থাপিত বা প্রতি বলবো সাবস্টিটিউটেড যে প্রতিস্থাপিত দিবন্ধন সেই প্রতিস্থাপিত দিবন্ধনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দিবন্ধনের পরে একটি কার্বন রয়েছে যেখানে তিনটি হাইড্রোজেন পরমাণু রয়েছে ওগুলোকে আমরা বলি হাইপার কনজুগেবল হাইড্রোজেন পরমাণু অর্থাৎ অ্যাসিডোন থেকে প্রাপ্ত যে এনোলেট সেটা হলো মোর সাবস্টিউটেড বা বেশি প্রতিস্থাপিত যার ফলে এখানে আমরা হাইপার কনজুগেবল হাইড্রোজেন পাচ্ছি কিন্তু এলডিআইড থেকে যে এনোলেটটা পাওয়া যাচ্ছে তার ডবল বন্ডের পরে এই ধরনের কোনো কার্বন পরমাণু নেই অর্থাৎ সেটি হলো লেস সাবস্টিটিউটেড বা কম প্রতিস্থাপিত যেখানে এরকম হাইপার কনজুগেবল হাইড্রোজেনের সংখ্যা কিন্তু কম তাহলে এই দুটো পয়েন্ট থেকে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এটা হলো বেশি প্রতিস্থাপিত এবং এর ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এই যে হাইপার কনজুগেবল হাইড্রোজেন এই দুটো কারণের জন্য অ্যাসিডন থেকে যে এনোলেডটা তৈরি হয় তার স্থায়িত্ব অ্যালডিহাইড থেকে বা অ্যাসিড থেকে যে এনোলেটটা তৈরি হয় তার স্থায়িত্বের কিন্তু অনেক বেশি সুতরাং এক্ষেত্রে যদি আমরা মিক্সড অ্যালডল করি অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটনকে মিশিয়ে যদি আমরা অ্যালডল কনসেশন করতে যাই তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু দুটো এনোলেডই তৈরি হবে কিন্তু সেই দুটো এনোলাইটের মধ্যে দেখা যাবে অ্যাসিডন থেকে প্রাপ্ত যে এনোলাইট তার স্টেবিলিটি বা তার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি যদি অ্যালডিহাইট এবং কিটনকে মিশিয়ে আমরা অ্যালডল কন্ডেন্সেশন করি আর যেটাকে আমরা বলেছিলাম মিক্সড অ্যালডল কন্ডেন্সেশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারটে প্রোডাক্ট কিন্তু পাওয়া যাচ্ছে যেগুলোকে আমরা এ বি সি ডি করে লিখেছি এখন এই চারটে প্রোডাক্ট কি সেটা আমাদের জানতে হবে সেটা জানতে গেলে প্রথমে দেখো এই অ্যাসিডাল ডিহাইট যেটা রয়েছে সেই অ্যাসিডাল ডিহাইট তারা নিজেদের মধ্যে সেলফ অ্যালডল কনডেনসেশন করবে তার ফলে একটা প্রোডাক্ট তৈরি হবে এবং আমরা বলেছি মেকানিজম ছাড়া কিভাবে প্রোডাক্ট লিখতে হয় সেটাও আমরা লিখতে পারবো সুতরাং এই অ্যাসিডাল ডিহাইড থেকে যেটা তৈরি হবে সেটা হলো সিএইচ থ্রি সি এইচ ডবল বন্ড এই প্রোডাক্টটা তৈরি হবে অ্যাসিডাল ডিহাইড থেকে ঠিক আছে তাহলে এটাকে আমার নাম দিলাম এ আবার কি তৈরি হবে কিটোন তারা যখন নিজেদের মধ্যে সেলফ কনডেনসেশন করবে সেখান থেকে আর একটা প্রোডাক্ট পাওয়া যাবে সেটা কি তৈরি হবে সেটা তৈরি হবে এটা সিএইচ থ্রি সি সি থ্রি ডবল বন্ড সি এইচ সিও থ্রি তাহলে এটা হচ্ছে আমার নাম দিলাম কি প্রোডাক্ট বি পাওয়া গেল এইবার তাহলে আমার সি আর ডিটা কী হবে দুটো কেস হবে একটা হচ্ছে যদি এখানে এলডি হাইট থাকে প্লাস এনোলেট এটা তৈরি করলে আমরা ধরো সি পাবো আর একটা পসিবিলিটি হতে পারে ধরো এখানে কিটোন রয়েছে তার সাথে কে রিয়াকশন করবে এনোলেট অফ এলডি হাইট যেটাকে আমরা ধরে নিলাম ডি পাবো তাহলে এই সি আর ডি যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে সেটা তৈরি হবে আমরা প্রোডাক্ট সি যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এলডি সাথে যুক্ত হচ্ছে তাহলে এলডি সাথে যুক্ত হলে এটা তৈরি হবে ডবল মন্ট সি এইচ সিও সি এইচ থ্রি প্রোডাক্ট ডি কি তৈরি হবে সেটা হচ্ছে কিটনটা রয়ে গেছে এখানে সি এইচ থ্রি সি এইচ থ্রি এর সাথে যুক্ত হচ্ছে কে এর সাথে যুক্ত হচ্ছে অ্যালডিহাইড তাহলে এটা হবে আমাদের প্রোডাক্ট ডি তাহলে এই চারটে প্রোডাক্ট কিন্তু আমাদের তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই চারটে প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা তুলনামূলক বেশি করে তৈরি হবে এবং কেন তৈরি হবে এর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে স্টেবিলিটি অব এনোলেট যেটা আমরা পেয়েছি যে অ্যাসিডন থেকে যে এনোলেট তৈরি হয় তার স্টেবিলিটি বেশি দুই রিয়াক্টিভিটি মানে অ্যালডিহাইট এবং কিটনের কার সক্রিয়তা বা কার ক্ষেত্রে রিয়াকশন করার ক্ষমতা বেশি সেটা আমাদের জানতে হবে এবং সেটাও আমরা জানি যে নিউক্লোফাইল রিয়াকশনের ক্ষেত্রে কিটোন অপেক্ষা অ্যালডিহাইটের রিয়াক্টিভিটি অ্যালডিহাইটের সক্রিয়তা কম্পারেটিভলি অনেক বেশি তার মানে এখানে কিটোন থেকে যে এনোলাইট পাওয়া যায় তার স্টেবিলিটি বেশি হচ্ছে এবং দেখা যাচ্ছে অ্যাসিটন এবং অ্যালডিহাইড মানে কিটন এবং অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইডের রিয়াক্টিভিটি অনেক বেশি হচ্ছে তাহলে সেই রেসপেক্টে আমাদের যে প্রোডাক্ট সি আমরা পাচ্ছি এনোলেট অফ কিটন এবং অ্যালডিহাইড এই যে প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট সি এর পার্সেন্টেজ মানে এইটা তৈরি হওয়ার পার্সেন্টেজ কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি হবে এবং এটাকেই আমরা মেজর প্রোডাক্ট বলতে পারি তার কারণ কি তার কারণ হলো যে কিটোন থেকে যে অ্যানোলেকটা পাওয়া যাচ্ছে তার স্টেবিলিটি অনেক বেশি হচ্ছে এবং অ্যালডিহাইট এবং কিটনের মধ্যে অ্যালডিহাইটের রিয়াক্টিভিটি বা সক্রিয়তা অনেক বেশি হচ্ছে তার ফলে এই দুটো রিয়াকশানের ফলে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে প্রোডাক্ট সি তার স্টেবিলিটি বা তার পার্সেন্টেজ অনেক বেশি হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাই প্রোডাক্ট এ মানে অ্যালডিহাইটের সেলফ কন্ডেন্সেশন এবং অ্যালডিআইট প্লাস নিউটনের এনোলেটের যে রিয়াকশান বা কনডেনসেশান তার ফলে যে প্রোডাক্ট তৈরি হয় এই দুটো প্রোডাক্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে পাওয়া যায় বিশেষ 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 করে বা বেশি করে এই দুটো প্রোডাক্টের অ্যামাউন্টে কিন্তু পাওয়া যায় তাহলে রকম মিক্সড কনডেনসেশান যদি আমাদের দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন এনোলেটটা অনেক বেশি স্টেবেল হচ্ছে যে এনোলেটটা অনেক বেশি স্টেবেল হবে সেই এনোলেটটা রিয়াকশান করবে কার সাথে রিয়াকশান করবে যে পেয়ারটা মিক্সড পেয়ারটা দেওয়া রয়েছে তার মধ্যে যা রিয়াক্টিভিটি অনেক বেশি হবে তার সাথে রিয়াকশান করবে এই হিসাবে আমরা বলতে পারি যে যদি এই ধরনের কোনো মিক্সড অ্যালডল কনডেনশেশান থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাকসেপ্টার এবং ডোনার এই দুটো খুঁজে পেতে হবে যেমন কি এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালডিহাইটের রিয়াক্টিভিটি বা অ্যালডিহাইটের সক্রিয়তা অনেক বেশি তার মানে এটি হবে আমাদের ক্ষেত্রে কি এটি হবে আমাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টার এবং এখানে দেখা যাচ্ছে কিটনের যে এনোয়েলটা তৈরি হয় বা অ্যাসিডনের যে এনারেলটা তৈরি হয় তার স্টেবিলিটি কম্পারিটিভলি অনেক বেশি তার মানে এ হবে আমাদের ক্ষেত্রে কি ডোনার সুতরাং আমাদের এই অ্যালডিহাইড এবং কিটনের যদি মিক্সড অ্যালডল কন্ডেনসেশন হয় সেক্ষেত্রে আমাকে অ্যাকসেপ্টার এবং ডোনারকে চুজ করতে হবে চুজ করার পর যে কম্বিনেশনটা হবে সেই প্রোডাক্টটা কিন্তু কম্পারিটিভলি অনেক বেশি হবে তাহলে এটা গেল আমাদের একটা খুব সহজ একটা মিক্সড অ্যালল কনডেনসেশনের রিয়াকশান যেখানে দুটো কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন রয়েছে এরপর আমরা আরেকটা মিক্সড আরেকটা টাইপের মিক্সড অ্যাললল কনডেনসেশনের যে এক্সাম্পল সেটা আমরা নেবো এখানে দেখো একটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে অন্যটার ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন নেই এবং আমরা যদি সিনথেটিক অর্গ্যানিক কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে এই ধরনের যে অ্যালডল কনডেনসেশন এই ধরনের যে মিক্সড অ্যালডল কনডেনসেশন তার গুরুত্ব আমরা আগের যে মিক্সড অ্যালডল কনডেনসেশন দেখলাম যেখানে দুটোতেই আলফা হাইড্রোজেন ছিল তার থেকে কিন্তু অনেক গুণ বেশি এখন এখানে যদি এরকম রিয়াকশান করতে হয় ইন বেসিক মিডিয়াম অবভিয়াসলি এটা হচ্ছে ডাইলিউট বেসিক মিডিয়ামের রিয়াকশানটা হচ্ছে ওইজ মাইনাস এখানে দেওয়া রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে সেটা আমাদের জানতে চেয়েছে এবং এটাও কিন্তু আমরা মেকানিজম না করে আমরা বার করব কিভাবে কি প্রোডাক্ট তৈরি হয় তা এই প্রোডাক্টটা লিখতে গেলে আমাদের আগে চুজ করতে হবে কোনটা আমার অ্যাকসেপ্টার হবে কোনটা আমার ডোনার হবে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি আলফা হাইড্রোজেন রয়েছে আলফা কার্বন রয়েছে এখানে আলফা হাইড্রোজেন নেই বেসিক্যালি যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না মানে এখানে ফর্মাল ডিআইট এই ফর্মাল ডিআইটটা আমাদের ক্ষেত্রে কি হবে আমাদের ক্ষেত্রে হবে অ্যাকসেপ্টার তাহলে এটা হবে আমাদের ক্ষেত্রে এবং যার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে সেটা হবে কি আমাদের ক্ষেত্রে ডোনার এবং আমরা জানি যেটা ডোনার হয় সে এনালেড তৈরি করে আর যেটা অ্যাকসেপ্টার হয় সে ওই এনালেডটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে সি এখানে ও এইচ এর সঙ্গে দুটো হাইড্রোজেন আগে থেকেই ছিল এর সাথে আলফা হাইড্রোজেন যুক্ত যে কার্বনিল কম্পাউন্ড সেটা তৈরি হয়েছে অর্থাৎ এখানে এটা তৈরি হলেও কি এই কম্পাউন্ডটা তৈরি হবে এবার যদি এর আমরা করাই আগের খুব ইজি এর মাঝখানে শুধু একটা ডবল বন চলে আসবে তার এই হয়ে গেল আমাদের অ্যালডল কনডেনসেশনের প্রোডাক্ট নেক্সট এটার ক্ষেত্রে দেখো এটার আলফা হাইড্রোজেন রয়েছে এটার আলফা হাইড্রোজেন নেই তার মানে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে যেটা হবে এটা হবে আমাদের ক্ষেত্রে ডোনার আর এটা হবে কি আমাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টার তার মানে এখানে প্রথমে যে প্রোডাক্টটা তৈরি হবে রিং এর ক্ষেত্রে সি এইচ এটা ও এইচ হয়ে যাবে এবং এখানে সি এইচ টু সিও সি এইচ থ্রি থাকবে এরপর যদি আমাদের এখান থেকে অ্যালডল কনডেনসেশান করতে হয় তাহলে কিছুই না ওখানে একটা মাঝখানে আলফাপিটা আনস্যাচুরেটেড ডবল বন্ড তৈরি হয়ে যাবে এই হলো গল্প তাহলে বুঝতে পারলে যে আমরা মিক্সড অ্যালডল কনডেনসেশন যদি করতে চাই তাহলে কিভাবে খুব সহজে উইদাউট মেকানিজম আমরা কিভাবে তার যে কি প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা আমরা লিখে ফেলতে পারব নেক্সট আমরা যেটা শিখব সেটা হলো ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল রিয়াকশান এটা মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে রিয়াকশানগুলো দেখছিলাম যে দুটো ডিফারেন্ট বা একই জাতীয় হয়তো কম্পাউন্ড কিন্তু তারা ডিফারেন্ট কম্পাউন্ড হিসাবে ছিল কিন্তু যদি একই কম্পাউন্ডের মধ্যেই আমরা এই ধরনের দুটো কার্বনিল গ্রুপ পাই যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে তারা যখন ক্ষারীয় মাধ্যমে বা বেসিক মিডিয়ামে রিয়াকশানটা করবে তখন তাদের কিভাবে অ্যালডল কনডেনসেশানটা হবে সেটা আমাদের জানতে হবে এবং সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশান এই যে যৌগটা রয়েছে এই যৌগটাতে দেখা যাচ্ছে যে দুটো কার্বনিল গ্রুপ একই কম্পাউন্ডের মধ্যে রয়েছে তাহলে এদের ক্ষেত্রে যে অ্যালডল কনডেনসেশানটা হবে সেটা হলো ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশান এবং এই ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশানের ক্ষেত্রে আমরা যে সমস্ত রিয়েজেন্ট ইউজ করব। সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড এবং এই ধরনের একটা বেস এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ওই এনে ওয়েচ দ্রবণ এই ধরনের যে খারগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো না কারণ ওই ধরনের খার যদি আমরা ব্যবহার করি তাহলে এরা ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশান হওয়ার থেকে নিজেরা সেলফ কনডেনসেশন করে অন্য প্রোডাক্ট তৈরি করবে যদি আমাদের ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন তৈরি করতে হয় বা তার প্রোডাক্ট পেতে হয় তাহলে আমাদের কিন্তু রিয়েজেন্টটাও সেইভাবেই চুজ করতে হবে এবং এই ধরনের রিয়েজেন্ট চুজ করার পর তারা কি প্রোডাক্ট তৈরি করবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে দেখো এখানে আমরা এই একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি কটা আমরা কতগুলো আলফা হাইড্রোজেন পাচ্ছি দেখো আমরা চিহ্নিত করছি এখানে একটা আমরা আলফা হাইড্রোজেন পাচ্ছি এখানে একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি এখানে একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি এখানেও কিন্তু আমরা একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি এই চার রকমের আলফা হাইড্রোজেন কিন্তু আমরা পাচ্ছি কিন্তু এই চার রকম আলফা হাইড্রোজেনই কিন্তু এখানে রিয়্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করবে না দেখো যদি আমরা এই আলফা হাইড্রোজেনকে নিতাম এগিয়ে যুক্ত হতো কার সাথে এর সাথে তাহলে এখানে একটা চক্রীয় যৌগ তৈরি হতো যে চক্রীয় যৌগের সদস্য সংখ্যা হতো মাত্র তিন যেটা সম্ভব নয় আবার যদি আমরা দেখতাম যে এই আলফা হাইড্রোজেনটা যদি থাকতো এই আলফা হাইড্রোজেনটা নিয়ে যদি আমরা রিয়াকশন করাতাম তাহলে এ যুক্ত হতো কোথায় এই কার্বনিল কম্পাউন্ডে তাহলে এক দুই তিন চার পাঁচ এক্ষেত্রে একটা চক্রীয় যৌগ তৈরি হবে এবং সেটা হবে কি ফাইভ মেম্বার রিং এই প্রসঙ্গে বলে রাখি যদি ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেন্সেশন করতে হয় তাহলে সেখানে আমরা সর্বদাই একটা করে চক্রীয় যৌগ পাব চক্রীয় যৌগ আমরা পাবই এবং এই চক্রীয় যৌগের ক্ষেত্রে সেই যৌগের যে চক্র সংখ্যা চক্রের যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যাটা হবে পাঁচ অথবা ছয় অর্থাৎ আমরা এখানে সবসময় ফাইভ মেম্বার অথবা সিক্স মেম্বার একটা রিং পাবো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমরা আমাদের সুবিধার্থে এখানে নাম্বারিং করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কিন্তু কোনো ইউপ্যাক নাম নয় এটা কিন্তু কোনো আদার্স মিনিং অফ নেমিং নয় এটা আমাদের সুবিধার্থে তাহলে ইন্টারমানিকুলার অ্যালডল কনজেনশেশানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা একটা নাম্বারিং করে নিয়েছি এটা আমরা আগেও বলেছি যে এটা আমাদের সুবিধার্থে নাম্বারিং করেছি তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হবে একটা ফাইভ মেম্বার একটা রিং এখানে তৈরি হবে যে রিঙেও আমরা কিন্তু নাম্বারিং করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই এখানে দেখা যাচ্ছে এক নম্বর কার্বনটা পাঁচ নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে ওখানেও তাই দেখা যাচ্ছে এবং পাঁচ নম্বর কার্বনে কি রয়েছে পাঁচ নম্বর কার্বনে ডবল বন্ড ওটা কি হয়ে যাবে ও এ কনভার্সেশন হয়ে যাবে এবং এখানে আর কি রয়েছে পাঁচ নম্বর কার্বনের সঙ্গে একটা সিএইচ থ্রি গ্রুপ এখানে কিন্তু যুক্ত হয়ে রয়েছে হলো এবার দু নম্বর কার্বনের যে সিও গ্রুপটা ছিল সেই সিও গ্রুপের কিন্তু কোনো রিয়াকশন হয়নি বা সিও গ্রুপের কোনো পরিবর্তন হয়নি তাহলে দু নম্বর কার্বনে কি থাকবে একটা সিও গ্রুপ থেকে যাবে তাহলে এরপর যদি আমরা এটাকে অ্যালডল কনডেনসেশানে যাই তাহলে কি হবে এই এক নম্বর কার্বনের যে হাইড্রোজেন আর পাঁচ নম্বর কার্বনের যে ওয়েচ এরা কি হবে জল হয়ে বেরিয়ে যাবে তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হলো একটা ফাইভ মেম্বার রিং তৈরি হলো যেখানে তার দু নম্বর কার্বনে ডবল বন্ড ও রয়েছে এবং এক আর পাঁচের মধ্যে কি হবে একটা ডবল বন্ড তৈরি হবে আর এখানে থাকবে একটা মিথাইল গ্রুপ তাহলে আমরা এইভাবে খুব সহজেই কোনো ইন্ট্রামলিকুলার যদি অ্যালডল কনডেনসেশন হয় এইভাবে আমাদের নিজেদের মতো করে নাম্বারিং করে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করে নিতে পারবো এবং সেক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হয় ফাইভ মেম্বার রিং হবে অথবা সিক্স মেম্বার রিং হবে এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে যদি কোনো এরকম আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড দেওয়া থাকে যেটা একটা অ্যালডল কনডেনসেশানের আলটিমেট প্রোডাক্ট মানে মানে ফাইনাল প্রোডাক্ট তাহলে সেখান থেকে আমরা কিভাবে বার করব যে এটা কোন কোন অ্যালডিহাইড বা কোন কোন কার্বনিল কম্পাউন্ডের অ্যালডল কনডেনসেশানের ফলে তৈরি হয়েছে সেটা আমরা বার করব যেটাকে আমরা সহজ ভাষায় বুঝবো সেটা হলো রেট্রো অ্যালডল বলে অর্থাৎ আমরা রেট্রো অ্যালডল করে আমরা বার করব কোন কোন কার্বনিল কম্পাউন্ডের আমাদের রিয়াকশান করে ওই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হয়েছে এই ধরনের একটি কম্পাউন্ড অ্যালডল কনডেনসেশানের ফলে তৈরি হয়েছে এখন তোমাকে জানতে চেয়েছে এটি কোন কোন কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশানের ফলে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি সেটা করতে গেলে কি করতে হবে প্রথমে আমাকে আলফা বিটা পজিশানটাকে চিহ্নিত করতে হবে তাহলে এটা হলো আলফা কার্বনিক গ্রুপের ঠিক পাশে তারপর হলো বিটা চিহ্নিত করণের পর আমরা কি করব আমাদের প্রথম টার্গেট হবে যে এই যে বিটা পজিশান রয়েছে সেই বিটা পজিশানে আমরা একটা ওএইচ যুক্ত করব আর আলফা পজিশানে কি করব আলফা পজিশানে একটি হাইড্রোজেনকে যুক্ত করব করলাম করার পর আমরা কি করব এই যে আলফা আর বিটা পজিশান ছিল এদের মাঝখান দিয়ে এই কম্পাউন্ডটাকে ভেঙে দেব। এদের মাঝখান দিয়ে কি করব এই কম্পাউন্ডটাকে ভেঙে দেবো দিলাম তাহলে এই কম্পাউন্ডটাকে ভেঙে দেওয়ার পর আমরা এখানে যেটা পাবো সেটা হলো এই ধরনের কম্পাউন্ড প্লাস এখানে যেটা পাবো সেটা হলো এই ধরনের কম্পাউন্ড তার মানে এই যে দুটো কম্পাউন্ড আমরা পাচ্ছি আলটিমেটলি সেই দুটো কম্পাউন্ড থেকে আমরা কি পাবো এখান থেকে আমাদের যে ওইজ গ্রুপটা থাকবে সেই ওয়েজ গ্রুপটা পরিবর্তন হয়ে যাবে কিসে সি ডবল বন্ড ওতে এবং এটা তো অলরেডি একটা নন কম্পাউন্ডের মধ্যে চলে এসছে সেটা হলো অ্যাসিডন তার মানে এই যে অ্যাসিডন দুটো অনুরোধ কম্পাউন্ড রয়েছে দুটো অ্যাসিডন কম্পাউন্ড তারা কিন্তু অ্যালডল কনডেনসেশনের ফলে এই ধরনের একটা আলফা বিটা আনস্যাচুয়েটেড কিটন তৈরি করেছে তাহলে আমরা সহজেই কোনো কম্পাউন্ড যদি দেওয়া থাকে সেখান থেকে এইভাবে আলফা বিটা করুন তারপর বিটাতে ওয়েচ আলফাতে হাইড্রোজেন তা আলফা মাঝখান দিয়ে সেটাকে ভেঙে ফেলা ফেলার পর এখানে ওয়েচ এটা তৈরি হলো যেটা ওয়েচ ছিল সেটাকে কিছু নিয়ে যাব ডবল ওয়ান ওতে আর এটাকে হাইড্রোজেনকে নিয়ে একসাথে সমাপ করে লিখে ফেলবো নিয়ে আমাদের আলটিমেটলি স্টার্টিং মেটেরিয়াল বা কোন ধরনের কার্বনিক কম্পাউন্ড থেকে এই দুটো প্রোডাক্ট কার্বনিক কম্পাউন্ডের অ্যালডল কনডেনসেশনের ফলে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে সেটা কিন্তু আমরা সহজেই বার করতে পারবো যেটাকে আমরা সহজে এক কথায় বলি রেট্রো অ্যালডল প্রসেস যে কোনো ধরনের আলফিটো যদি কিটোন বা কার্বনিল কম্পাউন্ড দেওয়া থাকে সহজেই আমরা কিন্তু স্টার্টিং মেটিরিয়াল এই প্রসেসের মাধ্যমে বার করতে পারব এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটার একবার খারিও মাধ্যমে অ্যালডল কনডেনসেশান হচ্ছে কি প্রোডাক্ট হবে জানতে চেয়েছে এবং অ্যাসিড মাধ্যমে এর অ্যালডল কনডেনসেশান হলে কি প্রোডাক্ট হবে সেটা জানতে চেয়েছে স্বাভাবিকভাবে তোমাদের মনে হচ্ছে যে উভয় ক্ষেত্রেই বোধ একই প্রোডাক্ট তৈরি হবে না না একই প্রোডাক্ট তৈরি হবে না সেটা আমরা এক্ষুনি দেখব এই রকমের যদি আনসিমেট্রিক্যাল অপ্রতিসম কোনো কার্বনিল থাকে অপ্রতিসম কেন এদিকে একটা কার্বন সংখ্যা এদিকে আরেক রকমের কার্বন সংখ্যা তাহলে এই রকমের যদি অপ্রতিসম কার্বন সংখ্যা বা অপ্রতিসমর কোনো কার্বনিল কম্পাউন্ড থাকে তাদের ক্ষেত্রে যদি আমরা বেস এবং অ্যাসিড মাধ্যমে তাদেরকে আমরা যদি অ্যালডল কনডেনসেশান করাই অ্যালডল বিক্রিয়া করাই তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই একই রকমের প্রোডাক্ট তৈরি হবে না কেন তৈরি হবে না তার কারণটাও আমরা আজকে আলোচনা করব। যদি আমরা এই কম্পাউন্ডটাকে একবার খুব ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে এখানে এই একটা আলফা হাইড্রোজেন রয়েছে আর এখানে এই একটা আলফা হাইড্রোজেন রয়েছে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে আলফা হাইড্রোজেনটা রয়েছে এই আলফা হাইড্রোজেনটা হচ্ছে তুলনামূলকভাবে আমাদের মোর অ্যাসিডিক কম্পাউন্ড তার মোর অ্যাসিডিক হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে আমাদের অনেক বেশি আম্লিক আর এই যে হাইড্রোজেনটা রয়েছে এটা হচ্ছে তুলনামূলকভাবে কম অ্যাসিডিক তাহলে আমাদের যদি ওয়েচ মাইনাস দেয়া হয় তাহলে ওয়েচ মাইনাস এই দুটো হাইড্রোজেনের মধ্যে মোর অ্যাসিডিক যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনটাকে ওখান থেকে নিয়ে নেবে নেওয়ার পর এখানে একটা এনোলেট তৈরি করবে যে এনোলেটটা এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ যদি আমরা ওয়েজ মাইনাস দিই তাহলে যে এনোলেটটা তৈরি হবে সেটা হবে এই রকম এই ধরনের একটা এনোলেট তৈরি হবে যে এনোলেটটা কার সঙ্গে বিক্রিয়া করবে যে এনোলেটটা এই ধরনের আরেকটা কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশান করবে তার মানে এখানে প্রথমে যে যৌগটা তৈরি হবে সেটা কি রকম হবে সেটা হলো এই ধরনের একটা প্রথমে যোগ এখানে তৈরি হবে এই ধরনের একটা যোগ এখানে প্রথমে তৈরি হবে ঠিক আছে এবার এইটার ক্ষেত্রে যদি আমরা অ্যালডল কনডেনসেশন করি তাহলে এই যে হাইড্রোজেন আর এই যে ওয়েজ রয়েছে এই হাইড্রোজেন আর ওয়েজ এরা দুজনে মিলে কি করবে এখান থেকে একটা তোমার কি তৈরি করবে ডবল বন্ড তৈরি করবে তার মানে এখানে মিথাইল এই ডবল বন্ড এইটা প্রথমে এই কম্পাউন্ডটা তৈরি হবে যদি আমরা খার মাধ্যমে এই রিয়াকশানটা করি তাহলে খার মাধ্যমে এ কী করছে মোর অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে নিচ্ছে নিয়ে অ্যানোলেট তৈরি করছে যে অ্যানোলেটটা এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশান করছে করার ফলে এই ধরনের একটা যৌগ তৈরি হচ্ছে এবার আমরা দেখবো অ্যাসিড মাধ্যমে এটা কীরকমভাবে রিয়াকশন করে যদি অ্যাসিড মাধ্যমে এই কম্পাউন্ডটা রিয়াকশান করতো তাহলে এটা এনল মাধ্যম মানে এনল ফর্ম করে এনল তৈরি হওয়ার পর সেই রিয়াকশনটাকে সে প্রসিড করতো বা রিয়াকশনটা করতো এখানে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে এই লোন পেয়ার দিয়ে সে প্রথমে এই এইচ প্লাসটাকে নিত নেওয়ার পর এখানে কী হতো এখানে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হতো যে কম্পাউন্ড তৈরি হওয়ার পর এখানে দু ধরনের সে হাইড্রোজেন পাচ্ছে মর অ্যাসিডিক আর একটা হচ্ছে লেস অ্যাসিডিক এক্ষেত্রে যেহেতু সে এনল তৈরি করবে তাহলে আমাদের ধরনের এনাল তৈরি করি আমি তোমাদের দেখাচ্ছি যে কোন এনলটা বেশি স্টেবেল এবং কোন এনলটা লেস স্টেবেল প্রথমে আমরা যেটা তৈরি করছি সেটা হলো এই হাইড্রোজেন থেকে যে এনল তৈরি হবে সেটা দেখতে হবে কি রকম সেটা দেখতে হবে এই ধরনের এনল তৈরি হবে আর এই হাইড্রোজেনটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে যে এনলটা তৈরি হবে সেটা হলো এই ধরনের এনল তৈরি হবে এখন দেখো এই এনলটার থেকে এই যে এনলটা তৈরি হয়েছে এটা কিন্তু অনেক বেশি প্রতিস্থাপিত এনল মোর সাবস্টিটিউটেড এনল হচ্ছে এটা তার মানে এই এনলের স্টেবিলিটি অনেক বেশি এই এনলের স্টেবিলিটি কিন্তু তুলনামূলক কম তাহলে এখান থেকে এই এনলেরটাই তৈরি হবে এবং এই এনলটা কিন্তু তৈরি হবে না তার মানে যখন অ্যাসিড মিডিয়ামে সে রিয়াকশান করবে অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করার ফলে লেস অ্যাসিডিক যে হাইড্রোজেনটা ছিল সে কিন্তু টেক করবে তার ফলে কি হবে তাহলে আমাদের এখানে তাহলে আমরা যে এনলটা পেলাম সেটা হচ্ছে কি এই ধরনের একটা এনল তার মানে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হলো এই এনল এবার এই যে এনলটা তৈরি হলো সেটা কি করবে ফার্দার এই যে কার্বনিল কম্পাউন্ডটা রয়েছে এই কার্বনিল কম্পাউন্ডের সাথে কিন্তু সে রিয়াকশন করবে তার মানে এখানে যেটা তৈরি হচ্ছে দেখো তাহলে দেখো এখানে যখন এনল তৈরি হলো এই এনলটা ফার্দার এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে এখানে এইটা ডবল বন্ড হয়ে সিও হয়ে গেল তারপরের যে কার্বন সেই কার্বনে একটা মিথাইল গ্রুপ রয়েছে অলরেডি একটা মিথাইল গ্রুপ রয়েছে তার সাথে যুক্ত হচ্ছে যে কার্বন সেই কার্বনটা এখানে ওয়েজ হয়ে যাচ্ছে এখানে তার সাথে যুক্ত রয়েছে ইথাইল আর একটা মিথাইল গ্রুপ এবার এই যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেন আর এই ওএইচ এরা দুজন কি করবে এখান থেকে ওয়াটার হয়ে এলিমিনেশন হবে তাহলে ওয়াটার হয়ে যদি এখানে এলিমিনেট করে তাহলে এদের মাঝখানে একটা কি তৈরি হবে এদের মাঝখানে একটা ডবল বন্ড তৈরি হবে তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একটা ডবল বন্ড তৈরি হলো আর এখানে অলরেডি একটা মিথাইল আর একটা ইথাইল গ্রুপ ছিল সুতরাং যে প্রোডাক্টটা পাওয়া গেল সেটা হলো আলটিমেটলি আমরা এই প্রোডাক্টটা পেলাম যে প্রোডাক্টটা খার মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল তার থেকে কিন্তু আলাদা অর্থাৎ রিয়াকশন মেকানিজমটা আলাদা হওয়ার জন্য এখানে আমরা কি কী পেলাম আলাদা একটা প্রোডাক্ট পেলাম তাহলে আনসিমেট্রিক্যাল অপ্রতিসম যদি কোনো কার্বনিল কম্পাউন্ড থাকে তার ক্ষেত্রে অ্যাসিড মাধ্যম এবং খার মাধ্যমে যদি আমরা রিয়াকশন করি তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু রিয়াকশন মেকানিজম পার্থক্য হওয়ার জন্য যেখানে ওই এনলাইট মাধ্যমে অ্যালডল কনডেন্সেশন হচ্ছে এবং অ্যাসিড মাধ্যমে এনল ফর্ম হওয়ার মাধ্যমে অ্যালডল কনডেন্সেশন হচ্ছে তার ফলে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু আমরা পাবো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কোন ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যালডল কনডেন্সেশন করছি তার উপরে